একটা বৃষ্টি ভেজা সকাল আবারও জানাচ্ছে একটা নতুন দিনকে স্বাগত। সত্যি বৃষ্টি ভেজা সকাল দেখতে বোধহয় খুবই ভালো লাগে, কারণ চারদিকটা হয়ে থাকে খুবই স্নিগ্ধ, গাছের পাতাগুলো ভেজা, টপ টপ করে সেখান থেকে জল পড়ছে। কিন্তু এই স্নিগ্ধতা আমাকে বেশি আনন্দ দিতে পারেনি, কারণ এই ওয়েদার সাথে আমাকে ফেলেছে অনেক বড় বিপত্তিতে। আর সেই বিপত্তি কি সেটা তোমরা দেখেই নাও। সাথে থেকো বন্ধুরা, তোমরা আমার প্লিজ কেউ আমার হাত ছেড়ে বেরিয়ে যেও না, স্কিপ করো না প্লিজ। সাথে থেকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক আজকের বৃষ্টি ভেজা দিন। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখালামই, মানে জাস্ট আমি একটু অ্যাপিদির ঘরে গেছিলাম, আমার ওই আলপনা দিয়েছিল রঙের বক্সটা রয়ে গেছিল অ্যাপিদির ঘরে, আর বাকি তুলিগুলো আমার ছড়িয়ে ছিটিয়েছিল। তো বক্সটা নিয়ে এসে আমি তুলিগুলো রাখবো বলে বক্সটা আনতে গেছিলাম, মানে ব্যালকানিটাতেই, ব্যালকানি তো নয়, করিডোরটাতেই এত হাওয়াটা পেলাম, মানে আবার কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে গেলাম। এসে প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। হ্যাঁ, তুমি বলবে যে জ্যাকেট বা কিছু গায়ে কেন দাওনি, মানে ঘরের ভেতরটাতে খুব একটা দিতে লাগছে বলবো না, যেহেতু সব বন্ধ করে রেখেছি। করিডোরটা দিয়ে যখন গেলাম পুরো কাঁপতে কাঁপতে আবার ঘরে ঢুকে এসে বসে পড়লাম। যদি এরকম ঠান্ডার মধ্যে বৃষ্টি নামে, মানে গরমকালে কলকাতায় বৃষ্টির জন্য আমরা হাহাকার করতাম, আর এখানে যদি এরকম শীতের মধ্যে বৃষ্টিটা পড়ে, আর তার মধ্যে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো শুকায়নি, বাদ দাও, বেলার দিকে তিনটের দিকে রোদ উঠেছিল, তিনটে থেকে বড় যে চারটে এক ঘন্টা রোদ দিয়েছিল, শুকায় তো নি, বাদ দাও, সেগুলোকে নিয়ে এসে আমি ওই করিডোরের তারটাতে রোদের, মানে রোদ তো নেই ওখানে, একটার উপর একটা একটার উপর একটা দিয়ে রেখে দিলাম। তো এগুলোকে আবার বৃষ্টি পড়ছে দেখো আমি ছাদেই দিয়ে এলাম, কিন্তু এখানে রেখেও আমার কিছু হবে না, তো ছাদেই থাক, যা হবে দেখা যাবে, দু তিন দিন বাদে শোকাবে তো শোকাবে, কিছু করার নেই। এখানে রেখে দিলে না জামা কাপড় গুলোতে স্যাঁতস্যাঁতে গন্ধ ধরে যাবে, তো ওপরেই থাক, বৃষ্টি থামবে, ভিজবে, মরুকে যা ইচ্ছে হোক গিয়ে। এত বিরক্ত ধরে যাচ্ছে এইবার, মানে যদি কাঁচি কাঁচার পর যদি এরকম হয় মাথাটা কান্না গরম হয়, আর ভাল লাগছে না, দূরে এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখনো 10:45 বাজে, এখনো খাট থেকে নামতে পারিনি, মানে সব গোছালাম আর কি। হ্যাঁ, নেমেছিলাম, আমরা তো ডিম সেদ্ধ খেলাম ব্রেকফাস্টে দেখতেই পেলে, তো আজকে আমার মানে ওর আর আমার ইচ্ছে ছিল আমি পেঁপে কিনতে যাব সামনে কিছুটা, এই ওয়েদারে বেরোতে ইচ্ছে, মানে হ্যাঁ ছাতা নিয়ে গেলে যে যাওয়াই যেত, কিন্তু এই ওয়েদারে বেরোতে ইচ্ছে করছে না। ওর ইচ্ছে ছিল আজকে পেঁপে আলু দিয়ে চিকেন স্টু খাবে আর কি, ভাত দিয়ে, চিকেন স্টু বলতে ঝোল পাতলা করে, তো পেঁপেই আনতেই যেতে ইচ্ছে করছে না ওরও। আমারও ইচ্ছে হয়েছিল আজকে একটু, হ্যাঁ বললাম পরে যেদিন আবার চিকেন আনবে সেদিন দেখা যাবে, আজকে আর ও বললো যে না না বেরিয়েও না, এরকম বৃষ্টির মধ্যে ঠান্ডাও লেগে যেতে পারে। তো চলো এরপরে যেটা যেটা করব সেটা সেটা তো আবার তোমাদের সাথে শেয়ার। অবশেষে এতটাই জোরে বৃষ্টি নামলো যে অজ্ঞতা ছাদ থেকে জামা কাপড়গুলোকে নামিয়েই আনতে হলো, আর নামিয়ে এনে তার পরিস্থিতি এরকম, পুরো তার জুড়ে আমি অ্যাপিদিদের ওদিকটা তো আমি মেলে দিয়েছি আজকে, কি আর করব, এই অবস্থা, আর কিছুটা ঘরেও মেলেছি, ওটা দেখানোর মতো নয় তাই দেখাচ্ছি না। আর এদিকে করব মাংস, তাই মাংসটা এখানে, আর মশলাটা এখানে, আলু সিদ্ধ মাখবো শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে। এদিকে হচ্ছে আলু আর পেঁপেটা ভাজা, পেঁপেটা অ্যাপিদি দিল একটুখানি কি ছিল, আর এখানে ডাল। তো চলো করতে থাকছে, একটা বাজে 10 মিনিট, তো আমার সবই হয়ে গেছে, এই তো সবটাই হয়ে গেছে, শুধু প্রেশার কুকারে লাস্ট আমি মাংসটা সিটি দিতে বসিয়েছি। মাংস এখন আমি কড়াইতে কষিয়ে নিয়ে প্রেশারে দিই, অনেকদিন ধরেই দেখেছো এটা, তো আজকে একদম পাতলা, মানে একদম পাতলা হবে কিনা আমি জানি না, একদম পাতলাটা আবার আমরা খেতে পারি না, একটু মশলা ফসলা দিয়েছি আর কি, কিন্তু ঝোলটা অনেকটা রাখবো, কারণ ওর আজকে ইচ্ছে হয়েছে রাত্রেও ভাত খাবে, তো ওই জন্যে, আর দুপুরের জন্যে তো ডাল আর আলু সিদ্ধটা মাখবো, পেঁয়াজ শুকনো লঙ্কার কালো জিরে সর্ষের তেল এসব দিয়ে, শুকনো লঙ্কার কালো জিরেটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে সেটাকেই আলু সিদ্ধের মধ্যে দিয়ে একেবারে মেখে নিয়েছি, পেঁয়াজটাও কেটে দিয়ে দিয়েছি, আর এবার মেখে নেবো লাস্টে, ব্যাস, আর নুন আর মাংসটা সিটি করুক, তারপরে
দেড়টার দিকে খেয়ে নেবো আজকে, মানে গরম গরম খাচ্ছি সব, তারপর খেয়ে নেবো। কেন বলতে এই ওয়েদার না ঠান্ডা কিছু একদমই ভালো লাগছে না। আমাদের ডাল, এই আমাদের আলু সিদ্ধ মাখা দুজনেরই, আর দুটো বাটিতে আমার চিকেনটা বাড়বো আর কি, কিন্তু আন্টি মানে স্বর্ণালীর মা আর কি দিয়েছে চিকেন, আন্টিও দিয়েছিল, আরো একটা আলু ছিল এখানে, আমি খেয়ে নিয়েছি আলুটা। আর এই হচ্ছে আমার সেই চিকেনের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে। তো চলো আগে বেড়ে নিই। এ দেখো বেড়ে নিয়েছে আজকে, সত্যি পাতলা হয়েছে ঝোলটা, আর খেতেও মনে হয় ভালো হবে। আমি নুন টুনো আর চেক করিনি। এই হচ্ছে আমাদের দুজনের আজকে খাবার দাবার। তো চলো এবার খাওয়া দাওয়া যাক আর কি। এখন বাজে না, বিকেল 4:35 বাজে, এটা 5 মিনিট ফার্স্ট তোমাদেরকে বলি। আর এখনো বাইরের কন্টিনিউ অবস্থাটা দেখো তোমাদের। এই কারণে আমি আজকে বারবার এই জিনিসটা দেখাচ্ছি যে সকাল থেকে নয়, কালকে রাত থেকে কন্টিনিউ এভাবেই হয়ে যাচ্ছে। আর আমার এগুলোর দশা যে কি হবে আমি ভাবতেও পারছি না, কারণটা তোমাদেরকে বলছি। তো চলো চা নিয়ে বসেই গল্পটা করা যাবে না তোমাদেরকে, যে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম একটা ওয়েদার, ঠান্ডা তো অবশ্যই লাগছে, ঘরের দরজা জানলা সব আটকানো, একদমই ভালো লাগছে না। আর এই যে কম্বল তো সারাদিনের নামে খোলা, মানে ও আর আমি প্রায় এটাকেই গায়ে দিয়ে বসে রয়েছি, এরকম অবস্থা চলছে। আর কি করব, দেখতেই পাচ্ছ খাটের এখানেও একটা রুমাল মেলা, মানে একটা নয় খাটের স্ট্যান্ডটা পুরোটাই, মানে এই পাশে যে স্ট্যান্ডটা রয়েছে পুরোটাই মেলা রয়েছে এরকমই, সেসব আর দেখাচ্ছি না। মানে কি যে অবস্থা ঘর দুয়ারের, মানে একদমই বাজে অবস্থা। মানে অ্যাপিদির কপালটা ভালো যে কালকে ওয়াশিং মেশিনে ড্রায়ারে কিছুটা ড্রাই করে নিয়েছিল, অ্যাপিদি আজকে আমাকে বলেছিল যে তোকেও কিছুটা ড্রাই করে দিই আজকে, কিন্তু আমি ভেবে দেখলাম, মানে অ্যাপিদিকেও বললাম যে আজকে ড্রাই করেও আমার কোনো লাভ হবে না, কারণ আমাকে মেলতে ছাদে যাওয়া যাবে না, এই তারেই মেলতে হবে। তো ওইটুকু হালকা ড্রাই করে নিয়ে তারপর তো এখানেই মেলে আবার শোকাতে হবে হাওয়াতে, তো দরকার নেই থাক। এইবার থাকটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ শনিবার অবধি এখানে বৃষ্টি দেখাচ্ছে। এবার জানি না আজকের অবস্থায় মানে পুরো টাইট করে দিয়েছে, আমি কেচেছি বুধবার, এটা যদি রোববার বলছে রবিবার রোদে মানে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে, মানে সে যে কবে আদৌ সম্ভাবনা সত্যি হবে না মিথ্যে হয়ে যাবে জানা নেই, তাও মানে একদম মানে কেচে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এত মানে এর আগেও হয়েছে এরকম অবস্থা, কিন্তু এরকম এতটা খারাপ অবস্থা আমার এখনো অবধি যায়নি, মানে আমি এপ্রিল মাস থেকে এসেছি এতটা খারাপ অবস্থা এখনো হয়নি, এই ফার্স্ট টাইম হচ্ছে। জানি না কি করব, কিছু বুঝতে পারছি না। আজ বুধবার কেচেছি, আজকে বৃহস্পতিবার, এখনো শুক্র শনি মাঝে তাহলে রয়ে গেছে, দেখা যাক। মানে জামা কাপড় নিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছে এখন তো। চলো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে। এটা তো দেখলেই ম্যাডাম কেমন দেখাচ্ছে, বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তাই চলে এসছে পকোড়া এক থালা চারজনে নিয়ে বসবো এখন পাকিস্তান আর অস্ট্রেলিয়া দেখতে। তো দেখা যাক, স্বর্ণালী অফিসে স্বর্ণালী মিস। তো চলো আগে খেয়ে নি, খেতে খেতে ম্যাচ দেখি, তারপরে আবার দেখা যাবে। এখন বাজে 11:15, রাত্রি ভাত আমার হয়ে গেছে এই দেখো, আর ওদিকে মাংসটা আমি গরম বসিয়েছি ইন্ডাকশনে। লাস্ট ম্যাচটা দেখতে গিয়ে আজকে মানে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল যে, আর মানে অস্ট্রেলিয়া আর পাকিস্তান লাস্ট, অস্ট্রেলিয়া লাস্ট 3 বল জাস্ট ফাটাফাটি। তো এই সব খেলা দেখতে গিয়েই মানে অস্ট্রেলিয়াকে মানে ইন্ডিয়ার মতো সাপোর্ট করতে গিয়ে এই দশা হয়ে গেছে আর কি। এখন রাত্রি 11:15 বাজে, এখন খাবো। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমি তো অবশ্যই ভালো থাকার চেষ্টা করব, তবে আমার জামা কাপড়গুলো নিয়ে আমি এখনো চাপেই আছি, জানি না কি হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু আজকে এসে থাকো চ্যানেলে, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।